হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সিএম ব্লগ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন আজকে কি হবে। এই যে চিংড়ি মাছ আর বাটা মাছ, তো এই যে দেখাচ্ছি আমি চিংড়ি মাছগুলো এরকম হয়ে গেছে। তো এই যে চিংড়ি মাছ বাটা মাছ দিয়ে, বাটা মানে বাটা মাছের আলাদা হবে, চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি হবে, পটল চিংড়ি আর কাঁঠাল দিয়ে একটা রেসিপি হবে। তো আমি দেখাচ্ছি, ঠিক আছে, দেখতে থাকবেন রেসিপিটা কি হয়। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, তো অবশ্যই যেন দেখবেন। তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে, যে না মাখালে হবে না। তো রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই যেন করবেন, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণটাই দেখবেন, ভালো লাগবে, কিছু স্কিপ করে দেখবেন না, তো দেখবেন সম্পূর্ণ ভিডিও। তো এই যে মা লবণ হলুদ মাখিয়ে নিল, তো এবার রেসিপিটা শুরু করবে। তো সঙ্গে কী কী দেবে আমি দেখাচ্ছি। তো এই যে দেখুন, এইগুলো দিয়ে আমি সব রেডি, মানে সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আলু, পটল, এটা চিংড়ি মাছ, আর এই যে কাঁঠালের এঁচোড় দিয়ে একটা রেসিপি হবে। তো দেখতে থাকুন, ঠিক আছে, কী রেসিপি মা তৈরি করে। তো দেখবেন অবশ্যই যেন রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, দেখতে থাকুন, ঠিক আছে। এই যে মা সব বানাতে শুরু করে দিয়েছে। তো দেখুন এই যে এঁচোড়গুলোটা, এঁচোড়টাকে এইভাবে বনে নিচ্ছে, তো সব কিছু এগুলোই বানাবে। তো দেখুন এইগুলো ছোটো ছোটো আলু, দেখছেন কেন বলবো, এই ছোটো ছোটো আলু ভালো লাগবে এর ভিতরে দিয়ে খেতে, তাই জন্য ছোটো ছোটো দিয়েছে। তো এগুলো আমাদের ঘরের আলু, তো খেতেই হবে, তো কিছু করার নেই। তো এই যে দেখুন কী সুন্দর করে বনে নেবে আমার মা। এই যে দেখুন আমার মা বানাচ্ছে। তো আমাদের রান্নাঘরটা দেখুন কত সরঞ্জাম সব রেডি হয়ে আছে, ঘরে ঘরে তো ঘর সব কিছু থাকবে, তাই না। আর এই যে দেখুন আমার মেয়া ওখানে বসে আছে, মেয়াটা ছোট মেয়াটা। তো মা বানাচ্ছে, দেখুন কি সুন্দর করে বানাবে। দু ভাত, এইটা দিয়ে একটা হালকা পাতলা ঝোল রেসিপি হবে, ঠিক আছে। মানে ওটাকে কি বলে বলুন তো, এঁচোড় চিংড়ি হয় সেটাই করব, এঁচোড় পটল আলু দিয়ে একটা চিংড়ি রেসিপি। তো আপনারা দেখতে থাকবেন, ঠিক আছে, সম্পূর্ণ রেসিপিটা। সবাই তো এরকম করে, তো আমরা এরকম করব। দেখুন মানে এঁচোড় পটল দিয়ে সবটা দিয়ে একটা রেসিপি হবে চিংড়ি। তো ঠিক আছে, সম্পূর্ণটা মা বানিয়ে নে। তো রান্না চাপিয়ে দিয়েছে মা। এই যে দেখুন মাছগুলো ভেজে নিচ্ছে, তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে দেখুন। আর যে আপনাদেরকে দেখালাম যে কাঁঠালের এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছে, তো সিদ্ধ করে এখানে নামিয়ে রেখেছে দেখুন। তো ওই যে মাছটা ভেজে নিচ্ছে এখন, আছে মশলা এদিকে করা হয়ে গেছে, তো হোক তারপরে আবার সবটা দেখাচ্ছি, ঠিক আছে। মাছটা ভাজা হোক, কীভাবে কী রান্না করে দেখাচ্ছি আমি। চিংড়ি মাছ ভাজা রেডি, আর ওখানে সেই বাটা মাছগুলো আছে না, সেইগুলো ভাজছে। এই যে আলু আর পটলটা এখানে আছে ভাজছে, আর তো দেখালাম ওটা সিদ্ধ করে নিয়েছে। তাহলে ভেজে মশলা সব রেডি, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে দেখুন আলু আর পটলটা ভাজা হচ্ছে, সেটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে হবে না, ঠিক আছে। তারপরে এই যে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছে, এঁচোড় ভালো করে ভেজে নেবে। এই যে এঁচোড়গুলো সিদ্ধ করা একদম, দেখুন কী সুন্দর হয়ে যাবে। এই যে একটু ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। এ অবধি ভাজা হয়েছে দেখুন, ভাজা হয়ে গেছে প্রায়। এবার মশলা দিয়ে দেবে,
এর ভিতরে দেখুন, এই যে দেখুন মশলা দিয়ে ভাজা হবে, লবণ হলুদ সব দেবে। এটা তো অনেকে বলে যে মাংসের মতো রান্না হয়, তো আজকে সেটাই করলাম আমি। আর একটা আমার ব্লগে দেখিয়েছিলাম, সেটা একদম পুরো নিরামিষ দেখিয়েছিলাম। তো এটা একটু পটল চিংড়ি প্লাস হলো এঁচে চিংড়ি, দুটো একসঙ্গে মিক্স। ঠিক আছে, দেখবেন খুব সুন্দর, খুব সুন্দর সেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা ভাজা হবে, তারপরে মা জল দিয়ে দেবে। এখনো ভাজা হয়নি, হোক, সুন্দর সেন্ট বেরিয়েছে, সুন্দর। তো আপনি হয়তো সেন্ট বুঝতে পারবেন না, তো আমার মুখে শুনে বিশ্বাস করবেন। তো আমি তো আপনাদের বলেছি, আমি মিথ্যে কথা বলি না। ঠিক আছে, এটা একটু ভাজা হোক, কি সুন্দর। আর এই যে দেখুন, এখানে চিংড়িগুলো রাখা আছে। ভালো কষে না নিলে খেতে টেস্ট হবে না। মাংস যেমন কষতে হয় বেশি ভালো করে, সেরকম পুরো মাংসের মতো রান্না হলো। ঠিক আছে, এর ভিতরে মাংসের মতো সব মশলা দেওয়া আছে, মাংসে যা যা মশলা থাকে সেই সেই মশলা এখানে। তো দেখুন হয়ে গেল আমাদের পুরো রেসিপিটা। জল দিয়ে দিলে একটু সিদ্ধ হবে, তাহলে হয়ে যাবে। দেখুন এই যে এরকম হয়েছে রেসিপিটা। তো এবারে ভিতরে মাছটা দিয়ে দিচ্ছে, মানে চিংড়ি মাছ আর কি। তো এই যে দেখুন কি সুন্দর লাগবে খেতে, হেভি টেস্টি হবে। হয়ে গেল কি সুন্দর চিংড়ি মাছের, আর এই চিংড়ি মাছের এচক চিংড়ি বা পটল চিংড়ি যেটা বলবেন সেটাই হলো, দুটোই হলো। ঠিক আছে, তো দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে, সেন্ট খুব ভালো বেরিয়েছে। মোমো করছে, মোমো মোমো দেখেছেন কেমন পাটকাঠির জালের এদিক দিয়ে ওদিক দিয়ে উঠে হচ্ছে। তো এই যে তেল গরম হয়ে গেছে, তেলের সস দিয়ে দিল, মানে পাঁচ ফোড়ন আর কি। তো এবার তরকারিটা নিয়ে দেবে, নামানোর সঙ্গে গরম মশলা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। নামিয়ে ফেলা হয়েছে, তো আপনাদেরকে সব তো নামানো দেখায়, তো আজকে দেখালাম না। তো এই যে নামানোর পরে গরম মশলা দেওয়া হচ্ছে, এই যে দেখুন গরম মশলা দেওয়া হলো, তরকারিটা এরকম হয়েছে, কি সুন্দর হয়েছে। তো আমার তো ভালো লাগছে, আপনাদের কার কার ভালো লাগছে আমার কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই যেন করবেন। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সেম টাইমে। ঠিক আছে, তো ভালো থাকবেন, আশা করছি ভালো আছেন।